गुरु गुरु योजिनायक जयने भारत पंजाब सिंधु गुजरात मराठा ग्रामीण उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग कब शुभ नामे जागे कब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের কোন রাজনৈতিক নেতা ডাকেনি বা আমাদের থিয়েটারের কোন বড় মানুষ যারা আছে তারাও কেউ ডাকেনি সবথেকে বড় কথা কে ডেকেছে আমরাও কেউ জানি না এরকম একটা পরিস্থিতিতে আমরা হঠাৎ সবাই চলে এসেছি কি কারণে আমি একটু বলে দিচ্ছে এই কারণে হয়তো অনেকে বুঝতে পারছে না যে এটা কি সে কি হচ্ছে কেন এলাম বলেছে তাই যাচ্ছি তাই জন্য আমি আগের কিছু কিছু জিনিস একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলে দিচ্ছি বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি কথা উঠেছিল যে থিয়েটারে যদি এরকম একটি জায়গা তৈরি হয় একটি ফোরাম তৈরি হয় তাহলে খুব ভালো হয় আমাদের থিয়েটার শিল্পীদের ক্ষেত্রে খুব ভালো হয় একটা ফোরাম যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি ফোরাম আছে সেখানে সবাই তাদের সুখ দুঃখ জানাতে পারে অভাব অভিযোগ করতে পারে তো আমাদের থিয়েটারে সেরকমটি নেই এরকম একটি কথা জাস্ট উঠেছিল তো ব্যক্তিগতভাবে আমার এরকম একটি ইচ্ছে বহুদিন ধরেই ছিল মানে যতদিন ধরে থিয়েটার করেছি আমি আমার নাম অধিকারী কৌশিক আমি বলে নিচ্ছি অনেকে চেনেন না চেনা কথাও নয় না চেনাটাই স্বভাব লকডাউনে দিনেশ দা দিনেশ পোদ্দার আলোকশিল্পী দিনেশ দার সঙ্গে এমন অনেক রাত আমরা ফোনে কথা বলেছি দিনেশ দা বলছে আমরা তো দেখো বাবুন আজকে রাসবিহারিতে চায়ের দোকান দিয়েছে বা তাপস আজকে মুদিখানার ডেলিভারি করছে সঞ্জয় মেকআপ মেকআপের সঞ্জয় সঞ্জয় পাল মেকআপ আর্টিস্ট ও ভাবছে মানে বাই ফোন কথা হচ্ছে সঞ্জয় ভাবছে যে চায়ের দোকান দেবে সঞ্জয় বাড়ি উত্তরপাড়া আমরা শান্তনু সিদ্ধান্ত নিয়েছি এক হব তোমরা হতে পারছো না কেন এই প্রশ্নে সেদিন কোনো উত্তর আমার কাছে ছিল না আমার কাছে দিনেশ দার এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না এখন হয়তো দিনেশ দাকে আমি বলতে পারবো সময় দিনেশ আমরা এক হচ্ছি সংসপ্ত বলে একটি দল আছে তাদের একটি ছোট আলোচনা সভা হয়েছিল সেখানে প্রসঙ্গিত ছিল প্রসঙ্গিত বর্ধন ও আছে ও নেই তা না ও আছে আমি বিশ্বাস করি ও আছে তো প্রসঙ্গিত সঞ্চালনা করেছিল তো তাতে একটা পয়েন্ট উঠে এসেছিল যে একই পয়েন্ট সবাই ভাবছে বিমলদারা ভাবছে অমুকরা ভাবছে তোষুকরা ভাবছে এরা ভাবছে সব ভাবছে কিছু করতে পারছে না কিছু ঘটছে না কোনো একজন কোনো একজন আমার 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 বয়স এখন 37 চুলও পেকে গেছে তো যাই হোক 24 বছরের একটি ছেলে আমাকে জিজ্ঞেস করে যে লকডাউনটা খুললে কি করবে আমি প্রথম যেটা করবো
সংস্কারে নেবেন না, আমি গান বলছি সংস্কারে নেবেন না, আবার বলছি প্রথম যেটা করবো আমি রাষ্ট্রের তৈরি করা একটা জায়গা আছে যার নাম নাট্য একাডেমি, তার সাথে এই স্ক্রিনের সঙ্গে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। মোমবাতিটা জ্বলছে, আপনি ভাবছেন এমনি জ্বালিয়ে রেখেছি একটু লাইট বেশি হবে, প্রচুর লাইট বেশি হবে, কিন্তু আসল কারণটা হচ্ছে আপনি কটা লোককে বাঁচাতে পারবেন। এতদিন অবধি মোমবাতিকে ইউজ করা হতো কেউ মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা রাস্তায় নামতাম মোমবাতি জ্বালাতে, আমার এই মোমবাতি জ্বলে আপনি কটা লোককে বাঁচাতে পারবেন? ভাবনামুখের পারমানেন্ট সদস্য, তার পাশে স্ট্যাচু অফ ইউনিটি, খুব বেশি দাম না, 3,500 কোটি তো নয়, আমরা এক হতে পারবো কিনা? ঠিক এই ঘর থেকে শুরু হয়েছিল নিরাময় নাট্যজনের যাত্রা। গণপতি নস্করদা নাট্য ব্যাংকের জন্য সোমনাথদা দ্বিজেন্দা আমাকে ডেকেছিলেন কলকাতায়, সে মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি বলেছিলাম নাটকের লোকেরা কী করে এক হবে, সেটা হয়নি 2018। তারপরে নিরাময় নাট্যজন হয়ে গেল 2019 মাঝে কোথাও, আমি চেষ্টা করছি স্ক্রিনে আপনাদেরকে ছবি দেখানোর। তো সেদিনও না হওয়ারই কথা ছিল, তার কারণ হচ্ছে সিঁড়িতের সঙ্গে যখন কথা হয় এজেন্ডা ঠিক হয়নি, মানে ভিড় হবে কি না সেটা ছিল আসল উদ্দেশ্য, কিন্তু এজেন্ডা ঠিক হয়নি। এজেন্ডা ঠিক না হলে যেটা হয় সেটাই হলো। তো কালকে অনিরুদ্ধদা যেটা বললেন যে শক্ত একটা এজেন্ডা চাই, জিরো একটা এজেন্ডা চাই, সেই হচ্ছে যদি আপনারা নেচারকে একটু দেখেন, পারমানেন্ট এজেন্ডা হাজার হাজার বছর ধরে করেছে ইঞ্জিনিয়ার, তো এজেন্ডা ঠিক করাটা খুব সোজা কাজ। থার্ড আমার আমার টেবিলে যেটা থাকে সেটা হচ্ছে খবর কাগজ। বলবেন এটার আবার কী কাজ? এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক থেকেও শক্ত কাজ। রিজার্ভ ব্যাঙ্ক যেটা পারেনি, আপনাদের আমাদের পাশে দাঁড়াতে পারেনি, হাজার হাজার বার লোকে বলল যে 7,500 টাকা করে যদি দেশের মানুষদেরকে দেওয়া হয় তাদের পারচেসিং পাওয়ার বাড়বে, সব কিছু ঠিক থাকবে, তারা শূন্য এক কান থেকে আর এক কান থেকে বার করে দিল, তাহলে পাড়ায় পাড়ায় রিজার্ভ ব্যাঙ্ক তৈরি হতে পারে। হাসবেন না, সিরিয়াস ম্যাটার এটা। সেটা হচ্ছে মাসে একদিন পাড়ার লোকেদেরকে লিফলেট দিলেন আপনার নাটকের যে গ্রুপটা ঠিক সেই নামে, যে আমরা তো এতদিন এক হতে পারিনি, তাহলে আর নাটকের লোকেরা চেষ্টা করছি এক হওয়ার, আপনারা পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিয়ে যান, সেটাকে বিক্রি করে যে ফান্ড হবে সেটাকে বলা হচ্ছে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া, 50% চলে যাবে নাটকের জন্যে, আমরা যে স্টেজ ভাড়া করি, আমরা যে অমুক ভাড়া করি, তাহলে 5,000 নাট্য গ্রুপ থেকে যদি মাসে, যদি আমি ধরে নিচ্ছি পাড়া ভিত্তিক আন্দোলন করে প্রথম দিকে 3,000 টাকা ওঠে, তাহলে 1,500 টাকা চলে এলো নাটক করার জন্যে, তাহলে 5,000 গ্রুপ ইন্টু 1,500 টাকা যত টাকা হয় সেই টাকা যদি একটা তহবিলে চলে যায় সেখান থেকে হল বুক করা যেতে পারে, সেখান থেকে নাটকের লোকেদেরকে 4,000 টাকা করে এক্ষুনি মাস থেকে দেওয়া যেতে পারে, যেটাকে আমাদের নিউজ পেপার ব্যাংকের স্ট্যান্ড হচ্ছে 20% ফর ডেভেলপমেন্ট, 20% বেতন, মানে যে কোনো কাজ ঠিক করে করার জন্যে আমি বলছি মানুষকে এমপ্লয়মেন্ট জেনারেট করবেন, এটা একটু করে দিবি সেটা একটু করে দিবি, এটা একটু করে দিবি সেটা একটু করে দিবির জন্যে আর যদি নাটকের লোকেরা এক হতে পারেননি, ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, ভালোবাসা বিয়ে অবধি যায়, তার আবার 80% ডিভোর্সে চলে যায়, তো শুধু ভালোবাসা দিয়ে কিছু হয় না, সেই ভালোবাসাটা কী করে মেনটেন্ড হবে, কী করে ঠিক থাকবে, তার জন্য কিছু নিয়ম লাগে। তাই যখন 70 বছরের দেবাশিসদা বলছিলেন যে ভালোবাসা একটু জানাজানি যদি হয়ে যায়, আপনি তো বাড়ির লোককেই চেনেন না, আমি আপনাদের সবাইকে বলছি, শুধু দেবাশিসদাকে এটা বলছি না, বাড়ির লোককেই ঠিক করে চেনেন না এত বছর জ্যান্ত থাকার পর, পাড়ার লোককেই ঠিক করে চেনেন না, চায়ের দোকানের লোকটাকে ঠিক করে চেনেন না, নাটকের লোকটাকে ঠিক করে চেনেন না, আপনি নিজের গলাতেই বললেন যে আমরা পারিনি, যারা এগুলো মেনে নেন যে আমরা পারিনি তাদের দ্বারা কিন্তু হবে না, তাই আপনাকে বলতে হবে আমরা পারবো, তার জন্যই আমরা নিয়মটা করছি এবং সেটাকে এক্সিকিউট করার জন্য প্ল্যান চাই, ভালোবাসা চাই না, অ্যাবসলিউট প্ল্যান চাই, যেটাকে জোর গলায় বলতে হবে আমরা এই এজেন্ডাগুলো মেনটেন করবো। কৌশিকদা বারবার করলেন ডুজ অ্যান্ড ডোন্টস, ডুজের ভেতরে পরে আমরা এগুলো পারবো, ডোন্টসের ভেতরে কিছু পরেই না, আপনি যদি ঠিক করে নেন যে আপনি লাল, আপনি নীল, আপনি সবুজ, আপনি গেরুয়া, আপনার দ্বারা জীবনে কিছু হবে না, কারণ রং বলে কিছু হয়ই না, জন্মেছেন মারা যাবেন বলে এবং মারা যাবার সেই দিনই আপনাকে জ্বালিয়ে দেওয়া হবে, আপনার অস্তিত্বের কিচ্ছু বাঁচবে না, শুধু কিছু ছাই হয়ে বেরিয়ে যাবেন, তাই আপনার কাজ হচ্ছে শুধু কাজটা করা, নাগরিক হওয়া, ইউ বিকাম অনলি সিটিজেন্স অফ ইন্ডিয়া, তাই আপনি যখন পাড়াতে মাসে একদিন নামবেন, আমি ধরে নিচ্ছি তপন থিয়েটারে আমরা ঠিক করলাম মাসে একদিন টেবিল চেয়ার নিয়ে বসা হবে, আমরা হাজারো হাজারো নাটকের লোক সেখানে গিয়ে একটু দেখা করবো, হাই হ্যালো করবো, আপনারা যে চাঁদাটা ঠিক করবেন সেটাকে দেবো, সদস্য চাঁদাটাকে বাঁচিয়ে রাখবো যাতে নাটক বাঁচে,
সেকেন্ড সানডেটা আমরা পাড়ার টেবিল চেয়ার নিয়ে বসবো, পাড়ার লোকেদেরকে এক করবো। এবার পাড়ার লোকেরা কি করবেন, তারা তো সদস্য হবেন, তারা আমাদের থেকে ফ্রি টিকিট পেয়ে নাটক দেখতে আসবেন। তাহলে 3,000 টাকার 30,000 টাকা হতে পারে, 30,000 টাকা হলে 50% তাদের জন্য ব্যবহার হবে। তাহলে অডিয়েন্স, নাটকের লোক সব যুক্ত হয়ে গেল। এবার আপনাদের কাজ হচ্ছে মোবাইলটাকে এইভাবে ধরা, বাড়িতে বসে রেকর্ড করা। আমি শুধু তাদেরকে একটু শুনতে চাইছি যারা ভালো ভালো নাটক লেখেন, তাদের ইন্টারভিউ আপনারাই নিন। যে দল যে নাটকটি করাতে যাচ্ছেন দু মাস পর শক্ত শক্ত রিহার্সাল দিয়ে প্র্যাকটিস করে, সে লেখকদের আমি আজ অব্দি শুনিনি। ডিরেক্টরদের নাম প্রচুর শুনেছি, ভালো অভিনেতা প্রচুর শুনেছি, সব বাকোয়াস। ইনপুটটা যে দিচ্ছে তাকে তুলে ধরার কাজটা হচ্ছে নাটকের। তারপরে তো ভালো নাটকের শট আমরা দেখব। আর একটা জিনিস যেটা চাইছিলাম, যেটা কালকে আমাকে জনসমক্ষে প্রবীরদা প্রশ্ন করলেন যে নরেশদা নাটকের লোকে এসে আপনার ডিজিটালে নাটক করছে না কেন, তার কারণ হচ্ছে না আপনার মতন কিছু কলকাতার লোক, শুধু কলকাতা বলবো না, আপনার মতন লোক যারা মোবাইল থেকে ভিডিও করতে জানে না। এবার আপনি পারেননি বলে কি দেশের লোকও পারবে না, তা নয়। শেষ করছি এটা অসাধারণ ছোট্ট গ্লিমস দিয়ে, সে নিজেই পাঠিয়েছে এবং সে ঠিক করেছে, যদি সে রবীন্দ্রভারতীতে অ্যাডমিশন না পায় তাহলে সে পড়াশোনাই করবে না, সে নাটকই করবে। এবং আমি সৌভিককে অ্যাডভাইস করছি, দয়া করে তুমি আর কিছু করো না, নাটকটাই মন দিয়ে করো। আর যদি তোমাকে ওই নাটকের গ্রুপ ঠিকঠাক এক্সপোজার না দেয়, আমি রোজ তোমার জন্য স্ক্রিপ্ট লিখবো। আমি স্ক্রিপ্টটা লিখতে চাই হচ্ছে নিউজ ড্রামা, একটা নিউজকে কী করে ড্রামেটিকভাবে মানুষের কাছে ডিজিটালি যদি তুলে ধরা যায় তাহলে 30 দিন নাটকের লোকে অ্যাক্টিভ থাকবে। এবং পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ যদি ঠিকঠাকভাবে ফর্ম হয়ে যায়, তার অল ইন্ডিয়ার প্রচারের জন্যে অনলাইন, মানে ফেসবুকের জন্য আলাদা রিলিজ, হোয়াটসঅ্যাপের জন্য আলাদা রিলিজ, ইউটিউবের জন্য আলাদা রিলিজ, একই জিনিস কিন্তু প্ল্যাটফর্মে সব অরিজিনাল ভিডিও আমি লো রেস করে আপনাদেরকে পাঠিয়ে দেবো গ্রুপে, আপনারা আপনাদের প্রোফাইল থেকে আপলোড করতে পারবেন। তার মানে হাজারো হাজারো লোক, হাজারো হাজারো ভিডিও, একই ভিডিও, সেটা তো হলো। এইবার হচ্ছে আমরা যে এক হলাম, বুঝলাম কি করে, আপনি তো বাড়িতে বসে এক হয়ে গেলেন, চাঁদাও দিচ্ছেন, ঠিকঠাক রাস্তাও নামছেন, সবই ঠিকঠাক চলছে, মানুষের বেতনও হচ্ছে, গভর্নমেন্টের কাছে না গিয়ে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারছি, সব ঠিকঠাক চলছে। আর একটা জিনিস চাই, রোববার রাত্রি 9টার সময় ওয়াচ পার্টি, অধিকারী কৌশিককে যাকে সম্পাদক হিসেবে ঠিক করা হলো তিনি ওয়াচ পার্টিটা শুরু করবেন, এবং আমরা সবাই অল ওভার ইন্ডিয়া সেটাকে শেয়ার করতে শুরু করলাম। লাখ লাখ কোটি কোটি লোক শুনবে নাটকের কথা, ড্রামার কথা, ড্রামার লোকেরা কী করে মানুষের কাছে গিয়ে প্রতি মাসে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে কাজ করছেন, এবং সেই পাড়াতে যদি কোনো ট্যালেন্ট থাকে তাকে মোবাইলের মাধ্যমে শ্যুট করে পাঠাচ্ছেন। ভাবনামুক এটার জন্যই ফর্ম হয়েছিল। আমাকে শোনার জন্য ধন্যবাদ, আমি বারবার করে আসবো, কিন্তু বারবার করে শুনতে হবে। শুধু একটাই কথা বলতে চাই, ভারতবর্ষের স্বপ্নের জগৎ যদি কেউ গড়ে সেটা হচ্ছে সাধারণ মানুষ, এবং তাকে আওয়াজ দেবে নাটকের লোক। তাই নিজেদের যে ট্যালেন্ট রয়েছে তাকে শান দিন, পাড়ায় পাড়ায় নাটকের লোকেরা ছড়িয়ে ছড়িয়ে সেকেন্ড সানডে বসবে আর প্রথম সানডে। আমার প্রপোজাল, তপন থিয়েটারের চেয়ার টেবিল নিয়ে অনেক মানুষ বসে আছে, সেখানে হাজারো হাজারো নাটকের লোক এসে প্রথম শনিবার নিজেদের মেম্বারশিপ ফিস দিচ্ছেন, এবং 20% ফর ডেভেলপমেন্ট, 20% বেতন, 60% একদম স্যালারি ঠিক করে দিন, পারিশ্রমিক নাটকের লোকেদেরকে দেওয়া হবে। মঞ্চ বাঁধার জন্য ওই 20% থাক না, সেখান থেকে আপনারা নাটকের দলকে লোন দেবে এবং তারা পাটপাট করে ফেরত দেবে, আবার লোন দেবেন, আবার পাটপাট করে ফেরত দেবে। তাহলে আমরাই ভারতের বৃহত্তম নেটওয়ার্কের মাধ্যমে মানুষের পাশে লাগবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, সংক্ষেপে বলব, আমি পদ্মা সরকার, অনেকেই চেনেন না আমাকে। আমাদের একটি গ্রুপ আছে, সমজাতীয় থিয়েটার গ্রুপ, গ্রুপের বয়স হলো 17 বছর। আমি অনেক পরিচিত লোক দেখতে পাচ্ছি, আবার অনেকেই চিনি না। আমি আমার খুব কৌশিককে আমি অবশ্যই ধন্যবাদ দেব, এবং যারা এটা এ করেছেন। আমি একটা কথা আছে না, খেপা খুঁজে ফিরে খুঁজে ফিরে পরশ পাথর কই, আমি না সেই পরশ পাথরটা খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে হঠাৎ সম্ভবত 6-7-8 বছর তো হবেই, দেখলাম যে একটা প্রস্তাব কেউ কৌশিক করেছিলেন কি কেউ করেছিলেন, একটা থিয়েটার ফোরাম করা যায় না। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, সাথে সাথে আমি বললাম হ্যাঁ অবশ্যই করা যায় এবং করা দরকার। নমস্কার,
সবাইকে শৈল্পিক অভিনন্দন। আমি প্রবীর মণ্ডল। 2012 সাল থেকে তার আগে বলিনি, কৌশিক যে কথাগুলো বলেছেন সবারই মনের কথা বলেছেন আমাদের এখানে, যা আশা করি মনে হয় এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবে না। নমস্কার, আমার নাম সুদীপ চক্রবর্তী, আমি আসছি জয়নগর থেকে। আমার দল হচ্ছে গিয়ে এসো না জয়নগর। 54 বছর চলছে এখন আমাদের দলে। তো এখানে যা শুনলাম এবং আমাদের পরিচালক আমাকে পাঠিয়েছেন, তার প্রতিনিধিত্ব করছি মাননীয় কৃষ্ণালয় বসু। তো আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবং কৌশিক বাবুর কথা অনুযায়ী যদি সব ঠিক থাকে, আমার দলের সমস্ত সদস্য এই ফোরামের সঙ্গে থাকবে এবং এই ফোরামের পথে হাঁটবে। দ্বিতীয় কথা, আমি বেহালার বাসিন্দা প্রতীক ব্যানার্জি। নির্দিষ্ট কোনো দল নেই, ফ্রিল্যান্সে কাজ করি, পরে আলোচনা হবে। এক সময় ফুলটাইমার ছিলাম, পদাঘাত খেয়ে চাকরি ছেড়ে পদাঘাত খেয়েছি, কোথাও গিয়ে বলার জায়গা ছিল না, গায়ে কাটা দিচ্ছে। 3 বছর সেই চাকরির জায়গা থেকে ছেড়ে আবার লড়াই করে আবার আমি পেশাগতভাবে শিক্ষক, কিন্তু এরকম কোনো মঞ্চ পাইনি বা এরকম কাউকেই পাইনি। আমি রাজনৈতিক দলের কোনো রকম কোনো কিছু অধ্যায়ও বলতে চাই পারবো না, বলবো না, কিন্তু এরকম কোনো সময় পাইনি যা আমার ওই ব্যথাটা কাউকে গিয়ে বলি। তো তেমন কিছু বলার নেই, আজকে দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সামনে অনেকেই আছে, তবে আরও অনেককে আমি চেয়েছিলাম যে আজকের এই অনুষ্ঠানে যাতে সবাই আসে, তো সেটা দেখতে পাচ্ছি না। আর আমাদের এই সংগঠন তৈরি নিয়েও কিছু জনের আপত্তি আছে। লোকে বলছে আমাকে কেউ চেনে না, আপনাকে কেউ চেনে না, তাকে কেউ চেনে না। না, ভুল বলছেন, আমাদের একটা দেশ আছে ভারতবর্ষ, আমরা সবাইকে চিনি। 9 মাসের পর যদি আমরা আমাদের ক্ষুধাকে না বুঝে থাকি তাহলে ভুল বলছি, আমরা সবাইকে চিনি। আপনারা যারা এখানে এসছেন এবং যারা আসেননি, যারা আগে এসছেন যারা পরে এসছেন, আমরা সবাইকে চিনি। যাদের চিনি না তাদেরকে আমরা অনলাইনে ধরে নেব, আজ নয় কালকে। আমাদের সঙ্গে সবাই থাকবে। যদি আমরা মনে করে থাকি যে আমাদের সঙ্গে এটা প্রবলেম সেটা প্রবলেম, 72 বছর পর যখন বুঝতে পারছেন যে কোনো পলিটিক্যাল নেতা আপনাদের পাশে নেই, তাহলে কি আমরাও আমাদের পাশে নেই? কৌশিক ডেকেছিল, মানে কৌশিকের সাথে ফেসবুকেই কথা হয়েছে, সেখান থেকে জানলাম যে এরকম একটা ফোরাম তৈরি হচ্ছে। তো আমার যেটা বক্তব্য সেটা হলো, প্রথমেই বলেছি হ্যাঁ আছি। নমস্কার, আমি ইন্দ্রজিৎ চৌধুরী। এখানে হয়তো অনেকেই আমাকে চেনে না, বা দু একজন চেনে। আর কথা প্রসঙ্গে বলি যে এই নাট্য পরিষদ প্রসঙ্গে কৌশিক যখন প্রথম বলে, আলোচনা হয়, ওর সাথে কথা হয়, আমি উৎসাহিত হই। প্রথম কথাটা হচ্ছে সঙ্গে আছি, হ্যাঁ সেটা ঘোষণা করার দরকার নেই। আজকে আমার উপস্থিতি বলে দিচ্ছি অবশ্যই আমি সঙ্গে আছি, না হলে আজকে এলাম কেন? একটা ফোন পেয়েছিলাম কৌশিকের তরফ থেকে। কৌশিকের সাথে আমার প্রত্যক্ষ পরিচয় ছিল না, নামটা জানতাম। কৌশিক কোথা থেকে আমার ফোন নাম্বার পেয়েছিলেন আমি জানি না, ওর কাছে আমি কৃতজ্ঞ। আমাকে একজন নাট্যকর্মী বলে মনে করেছেন, স্বীকৃতি জানিয়েছেন, আমাকে আহ্বান করেছেন, আমিও সাড়া দিতে আজকে উপস্থিত হয়েছি এবং অবশ্যই এই উদ্যোগটা পাশে আছি। কিন্তু এটুকু বলার জন্য তো আসিনি, মূল কথা যেটা সেটা দ্বিতীয় বিষয়টা, সেটা হলো সেটাই একটু বিস্তৃত করা দরকার। কৌশিক যে কথাটা দিয়ে শুরু করলেন, আজকে এখানে একটা সভা হচ্ছে, এখানে কেউ সভাপতিত্ব করছেন না, একটা অভিনব উদ্যোগ। আমি কৌশিককে আহ্বায়ক হিসেবে ধরে নিচ্ছি, প্রস্তাবিত নাট্য পরিষদের আহ্বায়ক হিসেবে মেনে নিলাম। কৌশিক শুরুতে বললেন যে রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, এখানে লেখাও আছে রাজনীতি যার যার, নাটকটা সবার, ঠিক কথা। কিন্তু দেখুন, ভেবে একটু ভাববেন, আমি কিন্তু বিতর্ক তৈরি করার জন্য বলছি না, শুধু আমাদের চেহারাগুলো, চরিত্রগুলো, আমাদের ভাবনাগুলো সামনে একবার আমরা চেষ্টা করছি যে অনেক মানুষ আছেন যারা থিয়েটারটা করেন কিন্তু একটা রাজনৈতিক দর্শনকে তারা বিশ্বাস করেন বলে, সেই দর্শনটা, সেই মতবাদটাকে প্রতিষ্ঠা করার জন্যেই তারা নাটকটা করেন। যদি তিনি সেই রাজনৈতিক দলের বা সেই রাজনৈতিক মতবাদে বিশ্বাসী না হতেন, তিনি হয়তো নাটকটাই করতেন না। আমি বক্তা নই, আমি ভুলভাল কিছু বলে ফেললে আমাকে একটু ক্ষমা করবেন। আমি একদমই বলতে পারি না, অনিরুদ্ধদাকে চিনি, অনেককেই চিনি এখানে, জানি না কে ডেকেছেন, এসএমএসটা পেয়েছি, তাকে বলেছিলাম যে তো চিনতে পারছি না,
তবে কৌশিকের সঙ্গে আমার অনেকদিনই আলাপ। এখন কৌশিক ডাকেনি এটা জানি, কেউ একজন এটা দায়িত্ব নিয়েছিলেন আজকে ডাকার জন্য। তো আমারও ওই একই কথা, আমিও অনেক দরে কাজ করছি, কিন্তু কৌশিক যে কথাগুলো বললেন বা অনেকেই যে বললেন একদমই কিন্তু আমাদের নিজেদের প্রত্যেকের নিজেদের মনের কথা, মানে আমরা ঠিক সেই জায়গাটা কিন্তু পাই না, হয়তো নামি বাবা মা নন বা কোনো দলের আমরা নই। নমস্কার, আমার নাম সৌভিক ব্যানার্জি, বাড়ি দক্ষিণেশ্বর। 3 বছর আমি শ্রী গৌতম মুখোপাধ্যায়ের কাছে অভিনয় চর্চা করেছি, আর এই রিসেন্ট শ্রী বিদ্যুৎ দত্ত মহাশয়ের কাছে আমি মুখাভিনয় চর্চা করছি। আজকে আমার টপিকটা হচ্ছে নেপোটিজম নিয়ে। নেপোটিজম কীভাবে হচ্ছে, মানে একটি ছেলে অডিশন দিয়েছে, চান্স পেয়েছে, তবু তাকে পলিটিক্স করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ের ওপরই আমি একটি মনোলগ বা নাটক আদি পরিবেশন করছি। ম্যাডাম স্যার, স্যার বলছিলাম আমি অডিশন দিয়েছিলাম, চান্স তো পেয়েছিলাম, কিন্তু এখন শুনছি নাকি আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। আসলে আমাদের একটা ছেলে আছে, খুব ভালো অভিনয় করে, তোমার জায়গায় ওকে নেওয়া হয়েছে। মানে স্যার, মানে খুব সিম্পল, তোমার জায়গায় একজনকে নেওয়া হয়েছে, তোমার অভিজ্ঞতা তোমার থেকে অনেক বেশি, তুমি এখন আসতে পারো। যাবো কোথায়? না মানে যেখানে যাবো সেখানে তো আপনারা এই একটা কথাই বলবে, এটা হিরো মার্কা থোবরা, এটা স্টার ইমেজ, আর সফট ফাইটার জিম করা পড়ে কোথায় পাবো স্যার? নেই স্যার, নেই স্যার, 6 ফুট হাইট নেই স্যার, জিম করা বডিও নেই স্যার, যেমন আছি তেমন থাকবো, তো অভিনেতা আমি হবো স্যার। আপনার কী মনে হয় স্যার, যারদিন জিমে গিয়ে জিম করে বডি বানালে অভিনেতা হওয়া যায়? না স্যার, তার জন্য অভিনয় শিখতে হয়, অভিনয় টেকনিকগুলোকে আয়ত্ত করতে হয়। একজন অভিনেতার ছেলে অভিনেতা হবে এটা খুব কমন ব্যাপার, সে ডায়লগ বলতে পারুক চাই না পারুক, সে অভিনয় করতে পারুক চাই না পারুক, তাকে ক্যামেরার সামনে মানা চাই না মানা, সে অভিনীত হবে। সকাল থেকে সন্ধে অবধি আপনি লাইনে দাঁড়িয়ে থাকবেন, আর যখন আপনার সময়টা আসবে তখন আপনাকে শুনতে হবে সরি আজকে আপনার হবে না, আপনি কালকে আসুন, আবার কালকে আপনাকে এই এক জিনিস শুনতে হবে। স্যার সত্যি পারে না, আরে কথাগুলো আপনাদের বডি বিল্ডার স্টার কিডদের বলবেন কি, হাওয়াটা হয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যে অব্দি অনেক পরিশ্রম করি স্যার, নাটক চর্চাও করি স্যার, মাকে মেরে ফেলি স্যার কান্নার উদ্দেশ্য। আর আপনারা বলেন অভিজ্ঞতা, অভিজ্ঞতা কত স্যার, কাজটা না পেলে অভিজ্ঞতা হবে কোথেকে? বাবা একটা খুব দামি কথা বলতে স্যার, কলকাতা খুব বড় শহর, এখানে গেলে হারিয়ে যাবে, শুনলেন? পেটের মধ্যে অভিনয় খিদে আর মাথার উপর স্বপ্নটাই অনেক বড় ছিল আমার কাছে, এখন মনে হচ্ছে আমার ঠিক কথা বলত, কিন্তু আমি হাল ছাড়ব না স্যার, অভিনেতা আমি চলি স্যার। আর হ্যাঁ, শিল্পটাকে বেচবেন না, সম্মান করতে শিখুন শিল্প। বর্তমান সমাজ ব্যবস্থা, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা PIA পেয়েছেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, PIA-র তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি, যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন বা যাদের চ্যারিটেবল আছে বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে তারা আসুন, আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। Amen.
বল।